স্যার তাহলে এখন আমরা কোথায় চললাম ওই যে ফুটো তোমাকে বললাম না সেদিন জঙ্গলে গিয়ে যে বাড়িটা দেখে এসেছি ওই বাড়িটা দেখতে চললাম স্যার এই টাইমে চললেন এই টাইমে কি কোনো লোকজন থাকবে বাইতে। বাড়িতে দেখো ফুটো কেউ থাকুক বা না থাকুক ওখানে আমাকে গিয়ে দেখে আসতে হবে যে দরজা যে তালা মারা ছিল সেই তালাটা খোলা হয়েছে নাকি তালা একই রকম আছে কিন্তু স্যার তালা খোলা হলো বা তালা লাগানো হলো বা তালাটা একই রকম থাকলো এটা দেখে কি প্রমাণ হবে ওটা দেখে প্রমাণ হবে ফুটো যে বাড়িতে লোকজন তালে যাতায়াত করছে না করছে না কারণ আমার সন্দেহ যদি ঠিক হয় আমি যে ওই বাড়িতে গিয়েছিলাম ওই খবরটা যে ওই বাড়িতে বাস করে তাকে দেবে আর সে তার মনে যদি কোনো ভয় থাকে তাহলে সে ওই বাড়িতে আসা বন্ধ করে দেবে আর সে যদি ওই বাড়িতে আসা বন্ধ না করে তাহলে জানতে হবে যে না ওর মনে কোনো ভয় নেই আমি সেই জন্যই দেখতে চললাম যে তালাটা কি খোলা হয়েছে না একই রকম আছে আর আমি সেদিন একাই ছিলাম নাহলে একাই আমি তালা ভেঙে ঘরের ভেতরে দেখে আসতে পারতাম কারণ ওসব জায়গায় একা যাওয়াটা রিক্স হয়ে যাবে হয়তো আমি কোনো কিছু একটা মনোযোগ দিয়ে দেখছি আর পেছন দিয়ে কেউ এসে আমার মাথায় বাড়ি মারল আর তুমি থাকলে সেটা হবে না কিন্তু স্যার আপনি কেন আনলেন না পোলটুকে আমার সঙ্গে থাকলে আর একটু ভালো হতো না না ফুটো পোলটুকে আনা যাবে না পোলটুকে আর হলটু একসঙ্গে থাক পল্টুর পাশে কারণ হোল্টু যদি কোনো কাজে বেরিয়ে যায় তখন পল্টু সে জায়গাটা মেকআপ করতে পারবে আসলে একটা জিনিস কি জানো তো ফুটো সন্দেহ চোখে না সবাইকে দেখতে হয় কাউকে ছাড়া যায় না আজকে এই যে আমি তোমাকে নিয়ে চললাম আমি ঘরটার সামনে পেছনে সব কিছু ভাল করে দেখে আসবো যে ঘরের মধ্যে কি হয় কারা থাকে কতজন লোক থাকে সব কিছু দেখে আসবো ঘরটার মধ্যে তাহলে কি স্যার আমরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকবো সেটা আমি এখন কিছু বলতে পারছি না তবে অবস্থা বুঝে ব্যবস্থা হবে যদি সেরকম অবস্থা হয় তালা ভেঙে আমি ঘরে ঢুকবো ঘরে আমি ঢুকবো আর আমি জেনে আসবো যে ঘরে কে থাকে কখন আসে আর কতজন লোক বাস করে ঠিক আছে স্যার কোনো চিন্তা নেই আমি তো আছি আপনার কোনো কিছু হতে দেবো না হ্যাঁ হ্যাঁ ফুটু তোমার ওপর তো ভরসা আছে আমি সেই জন্যই তো তোমাকে নিয়ে এলাম পল্টুক আনলেও ভালো হতো কিন্তু পলটুকে সময় হোল্টুর কাছে বেশি দরকার সেই জন্য আমি পলটুকে রেখে দিলাম ওখানে হ্যাঁ স্যার আপনি ভালো বুঝেছেন তাই তো রেখে দিয়ে নাহলে তো নিয়ে আসতে না সেটা আমি জানি কারণ আপনি তো জানেন যে কোন জায়গায় লোককে কখন বেশি দরকার সেই জন্য আপনি রেখে দিয়ে এসেছেন

তাহলে চলো আর লেট করলাম কোনো খবর নিয়ে চলে আসবে তখন সবকিছু মঞ্চল হয়ে যাবে আর আমাকে একটু বাইরে যেতে হবে একটু দেখে কদিন ধরে তো বসে নেই একটু বসিয়ে ঘুরে আসতে হবে তবে লোকজন ভাববে যে না গুড়ি যাবার এসেছে হে উমা আমাকে একটু বাইরে যেতে হবে বাড়ি না গেলে তো হবে না একবার গাছ তলে গিয়ে বসে আছি না বললে তো আমার ভক্তরা তো বলবে যে গুরুজি কোথায় গেল তিন চার দিন ধরে কিন্তু গুরুজি আপনি বাইরে গেলে আমরা কোনো বিপদ হবে না তো আরে না না আমার বিপদ কেন হবে আমার কোনো বিপদ হবে না গ্রামের লোকজন আছে না আমার কোনো বিপদ হবে না তুমি কোনো চিন্তা করো না চলো চলো আর কথা বাড়িও না চলো একটু রুটি খেলে তারপর বেরিয়ে যাবো আমি আচ্ছা জি স্যার ওই দেখুন ওই গাছটা ওইটা যে দু নম্বর গাছ আমাদের পিছনে এক নম্বর গাছ আর ওইটা দু নম্বর গাছ ওই গাছের নিচেই মনে হয় সাধুরা সাধুটা বসে নঙ্কু এর কথাই বলছিল হ্যাঁ রে ঝন্টু আমি সেটাই দেখতে পাচ্ছি কিন্তু নঙ্কু যে বলল ত্রিশুল কুমণ্ডল তারপর একটা গাছের গদি ওই সব আছে কিন্তু ওগুলো তো দেখতে পাচ্ছি না রে ওগুলো কোথায় আছে স্যার আমার মনে হয় ওগুলো গাছের ওই সাইডে আছে আমরা এদিকে তো ওই জন্য দেখতে পাচ্ছি না চলুন স্যার কাছে চলুন তাহলে গিয়ে দেখতে পাবো দাদা ঝন্টু এখন কাছে যাওয়া যাবে না চারিদিকে তাকিয়ে দেখ কেউ আশেপাশে দেখছে কিনা তারপরে কাছে যাব কারণ ওই সাদু দেখে ফেলে আমাদেরকে আর আমরা পুলিশের ড্রেস পরে আছি দেখে ফেললে ব্যাস ও আর আসবে না কিন্তু কিন্তু স্যার নৌকু যে বলছিলো ওখানে তো সাদু তিন চার দিন ধরে আসছে না তাহলে স্যার আপনি কী করে ধরবেন আরে ঝন্টু চিন্তা করিস না ধরার রাস্তা অনেক আছে আর গিয়ে দেখে আসি তারপর ঠিক ধরার রাস্তা আমি বার করে নেবো একটা কথা মনে আছে তো নঙ্কু কী বলেছে ও কিন্তু এই মেন রাস্তা দিয়ে যায় না ও যায় জঙ্গলে কোনো ভেতর দিয়ে কিন্তু জঙ্গলে ভেতর দিয়ে গিয়ে ও তো জঙ্গলের মধ্যে থাকবে না নিশ্চয়ই ওখানে কোনো গুহা আছে ভাই মাটির নিচে বা মাটির উপরে নাহলে কোথাও না কোথাও তো আস্থান আছে ও গ্রামে বাস করবে না ওই ঘুঘুমাল বুঝলি তো কিন্তু স্যার জঙ্গলের মধ্যে দিয়ে গেলেও কারো না কারো তো চোখে পড়বেই স্যার আরে ঝন্টু তুই ভুল করছিস চোখে পড়বে না বলেই তো জঙ্গলের ভেতর দিয়ে যায় গা ঢাকা দিয়ে যাতে করে চোখে না পড়ে চোখে পড়লে তো হয়েই যেত ও সেইভাবেই যাতায়াত করে আর এটাকেই আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে চল চল আর বেশি লেট না করে ওইখানে গাছে ঘোঁড়ায় গিয়ে দেখে আসি কী কী আছে ওখানে হ্যাঁ স্যার এখানে না থেকে যাই চলুন গাছে ঘোড়ায় যাই দেখি ওখানে গিয়ে কিছু পায় নাকি আরে উমা শোনা কিছু বলছো না যে কিছু তো বলো কিরকম লাগছে মুকে আঙুল ঘুরে বসে আছো তোমার কি অসুবিধা হচ্ছে নাকি কিছু তাহলে আমায় খুলে বলো আরে গুরুজি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে আমি কি বলবো আপনাকে মানে কিছু বুঝতে পারছো না মানে আমি কি এত গন্ধ দিলে কি করছি কিছু বুঝতে পারছো না না গুরুজি আমি তো কিছু বুঝতে পারছি না কি হচ্ছে কি না হচ্ছে আমি কি বলবো আমি তো কেমন কিছু হচ্ছে না আমি যেই জন্য লুডু খেলছি সেই লুডু খেলা মজা হতে পারছে না তাহলে আমি কি বলবো এটা কি রকম হলো আমরা তো কত কি করছিলাম তাহলে কিছু বলছে বুঝতেই পারছি না আমাকে বললো গুহা এই তো গুহা না এই তো জলপ্রপাত হয়ে গেছে তাহলে না এ আমার তাহলে কিছু হবে না এ বুঝতে পারছি এর সবে কিছুই হবে না হে হে ওমা এখন তাহলে ছেড়ে দাও যদি তুমি বললে না যে তোমার দুপুরে ভালো লাগে না আমার মনে হচ্ছে ওই জন্য তুমি কিছু বুঝতে পারছো না তাহলে এখন আমি চলে যাই বুঝলে আমি বাইরে যাই রাতের বেলায় যা হওয়ার হবে হুম তোকে গরম করতে গেলে রেলের ইঞ্জিন আনতে হবে তো আমার ইঞ্জিন হবে না আমি মনে মনে কেটে পড়ি নাহলে আবার ধরা পড়ে যাবো ভাই শোনো ওমা তুমি এখন এইভাবে শুয়ে থাকো আমি বাইরে যাই আমার লেট হয়ে যাচ্ছে ঠিক আছে এসে রাতের বেলায় হবে তুমি কোনো চিন্তা করো আমি রাতের বেলায় আসছি আমি তুমি এভাবে শুয়ে থাকো এই যে ফুটো দেখেছো আমি যে বাড়িটা কথা বলছিলাম এই দেখো এই হচ্ছে সেই বাড়ি জঙ্গলের মধ্যে একবার নির্বিলি জায়গায় এই একটাই বাড়ি স্যার সেটাই তো দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে নির্বিলিতে একবার ঝাঁ চকচকে বাড়ি আবার দোতলা বাড়ি স্যার ইস স্যার বাড়িটা দেখে না আমার খুব লোভ লাগছে এরকম বাড়ি যদি আমাদের একটা থাকতো নিচে তলায় ক্লাব থাকতো ও আমরা বাস করতাম এই দেখো ফুটো এই তালাটার জন্যই বলছিলাম দেখে কি মনে হচ্ছে বলো তালাটা আমি আসার পর থেকে আর কেউ এখানে আসেনি বা তালাটাকে খোলেও নি তাহলে আমার আইডিয়াটা ঠিকই হয়েছে এখানে কেউ ছিল যে খবর দিয়েছে যে আমি এখানে এসেছিলাম তারপর থেকে এই বাড়ি থেকেও ঢুকে নি হ্যাঁ স্যার সেটাই তো দেখতে পাচ্ছি তালাটার পয়সা ধুলো পড়ে আছে স্যার ওদের ঘুরতে চলেও তো অনেক আছে তো স্যার আচ্ছা স্যার একটা কথা এদের যে এত লোক তারপর এত লোকের খাওয়া দাওয়া টাকা পয়সা কোথা থেকে আসে এরা কোথায় পায় আরে ফুটো এদের লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম আমাদের মতো কি অল্প অল্প টাকা এরা সব লাখে কোটিতে গল্প করে এদের টাকার কোনো মা বাপ নেই এরা হাতে টাকা ওরা দু হাজার টাকা ইনকাম করে কিন্তু কী তো ফুটো এদের টাকা লাখ লাখ কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু এদের জীবনের কোনো দাম নেই এই ধরো কেউ এনকাউন্টারে মারা গেলো কেউ বা অন্য কিছুতে মারা গেলো এদের জীবনের কোনো দাম নেই এদের টাকাটাই দেখতে সব হ্যাঁ স্যার এই কথাটা কিন্তু দামি কথা বলেছেন আমরা টাকা কম ইনকাম করতে পারি কিন্তু স্যার আমাদের জীবনে একটা সুখ বলে জিনিস আছে ওরা স্যার অত অত টাকা ইনকাম করে কিন্তু ওরা ভয় ভয় জীবনযাপন করে কিন্তু আমরা স্যার নিশ্চিন্তে জীবনযাপন করে দেখুন তাই না স্যার হ্যাঁ ফুটো একবারে ঠিক কথা বলেছো আমরা নিশ্চিন্তে জীবনযাপন করি আর ওরা ভয় ভয় যাপন করে ওরা আর ওদের এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে মরণ হ্যাঁ স্যার ওরা শুধু টাকাটাই থাকে আর ইনকামটাই থাকে আর স্যার ভোগ কিছু করতে পারে না চলো ফুটো একটু ওই বাড়ির পেছন দিকটা দেখে আসি চলো তো ওই দিকে কোনো রাস্তা আছে কি না হয়তো তালা না খুলে পেছন দিয়ে কোনো আসছে বেরোচ্ছে এরকমও তো হতে পারে চলো তাই চলুন স্যার দেখে আসি বাড়ির পেছন দিকটা ওদের তো বিশ্বাস নাই হয়তো জানলা দিয়ে আসছে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি যা আর একটু হলেই তোমাকে ধরা পড়ে গেছিলাম বাবা কি বলে কি কিছুই হচ্ছে না তোর কি লাগবে কিছুই হচ্ছে না থাক বাবা আর বেশি ঘাটার দরকার নেই আমি খুব বাজান বেঁচে গেছি বাইরে আসার নাম করে পালিয়ে এসেছি ভালোই হয়েছে নাহলে যে কি হতো জানার বাইরে এ কি পুলিশ পুলিশ কি করছে এখানে এই মরেছে তাহলে কি সব জানি গেল নাকি বাড়ির সামনেই পুলিশ আর কিছু করার নাই মনে হচ্ছে ওরা কি করছে ওখানে কে জানে আর যে সকাল থেকে দিনটা খারাপ যাচ্ছে কি করবো এখানে দাঁড়িয়ে থাকবো নাকি পালিয়ে যাবো যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমাকে এখানে খপ করে ধরে নেবে তাহলে না পালিয়ে যাই না পালিয়ে গেলে তো হবে না এখানে দাঁড়িয়ে দেখতে হবে যে ওরা কি করছে কি বলছে ওরা কি জঙ্গলের ভেতর দিয়ে আমাদের আস্তানা নামের দিকে যাচ্ছে নাকি সেটাও দেখতে হবে আর পারি না টেনশন আর টেনশন মাথায় একটার পর একটা বিপদ পেছনে লেগেই আছে কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে পুলিশ এখানে কি করে পৌঁছালো পুলিশ খবরটা দিলো কে পুলিশকে যে এখানে সাধু বাবা বসে আমার তো সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে কি উমাকে পেছনে করে ওরা কিছু বুঝতে পেরেছে উমাকে নিয়ে এসে কি আরো বেশি বিপদে ফেললাম নিজেদেরকে আমার মাথাতে কিছুই কাজ করছে না না পালিয়ে গেলে হবে না আর ভয় করলে হবে না এখানে দাঁড়িয়ে থাকবো স্টিল দেখবো যে ওরা কী বলতে চাইছে যে কী করতে চাইছে ওরা ওরা কি সত্যিই খবর পেয়েছে এসছে নাকি রাস্তায় দেখতে পেয়েছে কোনো সাধু এখানে বসে সেই জন্য এসে হয়তো আমার কাছে হাত পা দেখাতে এসছে না হ্যাঁ ভয়ে পালিয়ে গেলে হবে না বাবা দেখবো শেষ দিকে যাবো যে ওরা কি করতে চাইছে এখানে দেখি একটু কানফিতে শোনার চেষ্টা করি যে ওদের মধ্যে কি আলোচনা হচ্ছে ওই দেখ জন্টু দেখেছিস নুঙ্কু যেরকম বলেছিলো ত্রিশুল গাছের গদি কুমল্ডল কাটা ইয়েও পাতা আছে একটা বসার জন্য তার মানে নুঙ্কু ঠিক কথাই বলেছে আমরাই ভুল ভাবছিলাম নঙ্কুকে হ্যাঁ স্যার আমি বললাম না যে আপনি ওইদিকে গেলেই দেখতে পাবেন তার মানে এখানেই বাবা বসে কিন্তু স্যার উনি আসছেন এখানে বলুন তো সেটা আমি কী করে বলবো বলতো কেন আসছে না তার থেকে ভালো হবে চল কাছে গিয়ে ভালো করে দেখি আমরা সব কিছু হ্যাঁ স্যার তাই চলুন কাছে থেকে ভালো করে দেখব সব কিছু তাহলে অনেক কিছু বুঝতে পারব বুঝলি ঝন্টু সাধু বাবা তিন চার দিন থেকে আসছে না কারণ এদের একই বসার না ঝুলে পড়ে আছে হ্যাঁ স্যার আবার ওই দেখুন ওই কুমন্ডলটা কিনা মাকুশার ঝুলের মতো করেছে স্যার সাধু বাবা কি পালিয়ে গেল স্যার আরে ও পালিয়ে যাবে কোথায় রাতে তো আমাদের চাইদিকে গার্ড থাকে রাস্তায় পালিয়ে গেলে তো কোথাও না কোথাও আমরা শুনতে পেতাম যে এখানে ধরা পড়েছে বা গাড়িতে দেখেছে কোনো সাধু বাবাকে স্যার আপনি কি চেকপোস্টের কথা বলছেন হ্যাঁ চেকপোস্টের কথা তো বলছি চেকপোস্টে কোথাও না কোথাও তো দেখাবে তো যে সাধু বাবা গেছে গাড়ি নিয়ে এরকম গাড়ি নিয়ে সঙ্গে কজন ছিল ও যায় না বুঝলি ঝন্টু এখানেই কোথাও ঘাপটি মেরে আছে কিন্তু স্যার এটাও তো হতে পারে যে সাধু বাবা অন্য কোনো বেশ ধারণ করে চলে গেছে কোনো সাধারণ মানুষের মতো সেজন্যই হয়তো কেউ ধরতে পারেনি হ্যাঁ জন্টু এই কথাটা কিন্তু তুই খারাপ বলিস নি ওদের কথা বিশ্বাস নাই ওরা বা মেয়ে ছেলে রূপ ধরে চলে যেতে পারে কিন্তু কী করে ধরি বলতো মালকোটাকে স্যার একটা কাজ করুন দেখুন তো এইদিকে পায়ে হাঁটার কোনো রাস্তা ছাপ আছে নাকি তাহলে বুঝতে পারবো যে মালটা কে আসে এসে চলে যায় বা দেখে বা জঙ্গলের দূর থেকে কোথাও হয়তো লুক